মান সম্মান নাই আচ্ছা ঠিক আছে সম্মান আছে তোমার মান সম্মান আছে তাহলে তুমি কিছু ডাক দিও ইনশাআল্লাহ তোমার আর আমার রাখবো না আমার কলার দই ঢাকা দিবেন মানে আমার কাছে যাব তো একটা ভ্যানও পাচ্ছি না আচ্ছা তুমি আমাদের এই গুলিসার ছেলে না তুমি সালাম দিচ্ছ না কেন লেখার বড় ভাই বেটা দেখলে তো সালাম দিতে হবে আচ্ছা ভাই আমার ভুল হয়েছে এখন থেকে যেন এরকম ভুল না হয় কেন ভাই বেটা দেখলে তো সালাম দিতে হয় ও এত এত বেদব কেন ওকে আমি ডাকতেছি ও শুনতেছে না কেন ও গাড়ি চলায় গেছে যাত্রী নিয়ে যাবে না মানে ও আসুক আজকে ওকে আজকে চালার কথা আছে ও কার সামনে উঠে দেখে নেব বললাম বলে তুমি দাঁড়াও তুমি দাঁড়াচ্ছ না কেন তুমি ধ্যানক ডাকাইছো আমার কি ডাকাইছো ধ্যানক ডাকাইছি মানে আমার নাম ধরে দেখতে হবে আমার ধ্যান ডাকাইতে হবে না তুমি কার ডাকে নিয়ে এসো যাও ডাকে নিয়ে যাও ভাই আমি আমার গাড়ির চাবি নিছে আমি হলো আমার ভ্যান ভ্যান করে বলছে আমি হলো ভ্যান ভ্যানে ব্রেক করবে না আমি ব্রেক করবো না না মানুষ তো ব্রেক করে ভ্যান ভ্যান করবে ভ্যান চালাও আমি তোমাকে দাঁড়াইতে বলছি তুমি দাঁড়াবা তোমার আমি ঠিক আছি তুমি ভ্যান চালাও না আমি তো ভ্যান চালাই ভ্যান চালাও আবার ভাব মারা ভাব কিসের ভাব কিসের ভাব মানে কথা বলবে না মার খাবা কিন্তু আমি বড় ভাই দাদা দাঁড়াইতে বলছি তুমি দাঁড়াবা আমি দাঁড়ান না কেন দাঁড়াবেন না আপনি ভ্যানক দেখাইছেন ভ্যান দাঁড়ায় না আমি দাঁড়াই মানে তুমি বড় আছো বড় মেয়ে বড়ের মতো থাকো এর জন্য ছেলেবেলে কথা শুনে না এবারের জন্য ছাই দিলাম বড় হলে মার মারবো কিন্তু এই যুগের ছেলেরা খুব খারাপ দেখো দেখো আমরা মহেন্দ্রপুরে বসে আছি দেখো কিরকম ভাব করে গেল এখন মান সম্মান নাই কোনো এখন নাই মানে সালাম সালাম কিছু দেয় না এরকম ছেলে কি এখনো দেখে এলাম আস্তার মধ্যে ভ্যানের লোকের কাজ যাবে যে ভ্যানও ডাকেন যে ও ভ্যান ও ভ্যান ও কি ভ্যান ভ্যানও ডাকায় ভ্যান করে তো ওকে ডাকালে ও ভাই একটু দাঁড়াও তো আমরা কামাদানি যাবো বা গাইন্দার যাবো হ্যাঁ মানুষকে অনেক অবহেলা করে আসলে আমাদের উচিত সবাইকে সম্মান করা হয়েছে তারপর সম্মান করা উচিত শিক্ষিত হয়েও আমরা অশিক্ষিতের মধ্যে ব্যবহার